কোথাও ঘুরতে যাওয়া বা ট্যুরে যাওয়াটা ঘরের বিবাহিত মহিলাদের মানে ঘরের যারা মেন থাকে সে মা হোক কি বউ হোক তাদের কাছে যতটা আনন্দের ততটা কষ্টের তার কারণ হচ্ছে প্রত্যেকটা চাপ তাদেরকেই নিতে হবে এ ঘরে পুরুষ মানুষ যেই থাকুক ছেলে থাকুক কি বর থাকুক সে বলে দেবে চলো ঘুরতে যাব এবার অত বড়ো সুটকেস পারো সেটা গোছাও অ্যারেঞ্জ করো চোদ্দোটা জিনিস ঢোকাও প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের জন্যে থাকার পরার ঘোরার জুতো থেকে কসমেটিক্স থেকে সমস্ত কিছু প্যাকিং করো তারপরে আবার ঘুরে আসার পর সেগুলো একটা একটা করে বার করো তারপরে আবার সেগুলো পরিষ্কার করো তারপর আবার সেগুলো শোকাও আয়রন করো আলমারিতে যেখানকার জিনিস সেখানে তোলো তারপরে তো উপরি পাওনা আছেই ঘুরতে যাওয়ার পরে গিয়ে বলবে এই ধরো হাজব্যান্ড মশাই বললো বউকে বা ধরো ছেলে গেল মায়ের সাথে তো ছেলে মাকে বলবে এই আমার এই জামাটা নিয়ে আসুনি ওই আমার ওই কালারের গেঞ্জিটা নিয়ে আসনি এই আমার এইটা নিয়ে আসনি ওইটা নিয়ে আসোনি এটা তো লেগেই আছে কমন ভাই কেউ নিজে প্যাকিং করবে না কো একটা জামাও বার করে পরবে না কো মানে হয় না ছোট থেকে বা মানে ছেলেদেরকে না একটুখানি সেলফ ডিপেন্ডেন্ট শেখানো উচিত প্রত্যেকটা মায়ের মারা কি করবে ছেলেদের তো একবারে নুনু করে তুলে রেখে দেবে সমস্তটা করে দেবে তারপরে সেগুলো সহ্য করতে হয় বউকে বাইরে কোথায় কি পরে যাবে তার জন্য জামাটাও বার করে দিতে হবে অফিসে প্রতিদিন কী কী জামা পরে যাবে সেটাও বার করে দিতে হবে তারপরে জামাগুলো আয়রন করা কাঁচা পার্ট বাই পার্ট তুলে রাখা সবটি করে দিতে হবে তারপরেও আবার শুনতে হবে মানে সেই ছোট বাচ্চার মতো যেমন আমি আমার বাচ্চার জন্য সমস্তটা করি তেমন আমার হাসান মশাইয়ের জন্যও করতে হয় এরকম বোধ আমাকে নয় প্রত্যেকটা বিবাহিত মহিলাকেই করতে হয় তাই নিজের সাথে রিলেট করে কথাগুলো বললাম যাই হোক গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে কেমন আছো জানিও আমরা ভালো আছি বিন্দাস আছি ওই ঘুরতে যাওয়া নিয়ে আমার যা চলছে তাই বলছি আর কি ব্যাক টু ব্যাক দুবার গেলাম ঘুরতে দুবার চরম পরিষ্কার পরিচ্ছন্ন মানে একটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলতে না তুলতে আবার একটা ট্রিপ হয়ে যাচ্ছে তো যারা ট্রাভেল ব্লগার আমি ভাবি তারা বোধ কিছু আর পরিষ্কার পরিচ্ছন্ন করে না ওই যেমনটা নিয়ে আসে তার মধ্যেই আবার প্যাকিং করে নিয়ে চলে যায় আমার মনে হয় কারণ আর করলেও তা তারা তো আর করবে না তারা তো যারা ট্রাভেল ব্লগিং করছে ম্যাক্সিমামই পুরুষ মানুষ তাদের বউটাও রয়েছে মাটা রয়েছে তারা হয়তো করে এই হচ্ছে ব্যাপার আর করেও লাভ নেই কো কত আর পরিষ্কার করবে করপরও পরে আবার যখন নষ্ট হয়ে যাবে ফেলে দেবে এই হচ্ছে কথা আর যারা আমাদের আমার মতো রয়েছে একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন বাতিক তারা আবার পরিষ্কার পরিচ্ছন্ন মানে ছাড়া থাকতে পারে না তাদের একটু বেশি চাপ পড়ে যায় যেমন আমার এবারের এখনও পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে উঠতেই পারলাম না আবার এরা আবার বাপ বেটায় ঠিক করছে আবার একটা নতুন জায়গায় ঘুরতে যাবে তো আমি বলি আবার এখনও স্যুটকেসই পরিষ্কার করে তুলতে পারলাম না কাপড়ই পরিষ্কার করে তুলতে পারলাম না আবার নতুন জায়গায় আবার আমি জামা কাপড় গোছাবো হাই হাই যাই হোক ঘুরতে কান না ভাল লাগে আমিও ঘুরতে ভীষণ ভালোবাসি অনেকে ঘুরতে ভালোবাসে না তো আমার মনে হয় নতুন নতুন জামা কাপড় গয়নাগাটি পরার থেকে একটু ট্রাভেলিং করাটা আমার বেশি পছন্দের মধ্যে পড়ে যাই হোক আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা ছোট্ট ব্লগ আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো বুঝেছো আর তার সাথে তোমার বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করে দিও আর একটা কথা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার একটা ছোট্ট খাট্টো ফ্যামিলি রয়েছে ছ ছ হাজার মেম্বারের তো সবাই জয়েন করো আশা করি তোমাদের ভালো লাগবে আমার ফ্যামিলি মেম্বার হয়ে আর এগুলো হচ্ছে আমার সেই ঘুরতে যাওয়ার স্লিপার সেগুলো আজকে পরিষ্কার করবো এগুলো এই প্যাকিং করে নিয়ে যাই আবার ওখান থেকে জলকার জলে ধুয়ে নিয়ে আসি আবার এখানে এখন ভালোভাবে পরিষ্কার টরিষ্কার করব তারপরে তুলে রাখবো তিনজনের তিনটি স্লিপার সবই তো আমাকে করতে হয় বা অন্য কেউ তো আর করবে না ধরো এই হচ্ছে ব্যাপার আর কিছু জামাকাপড় আজকে কাচব যেমন আমি বলছিলাম আগের দিনকে যে আমি কিছু জামা কাপড় হাতে কেচে নিই আর কিছু ওয়াশিং মেশিনে দিই আগে আমি সবই ওয়াশিং মেশিনে ঢুকিয়ে কেচে নিতাম নিয়ে তারপরে দেখছি না ওয়াশিং মেশিনে অত্যাধিক কাচার ফলে ধরো একটা ধরো কোনো কিছু ডিজ মানে থাকে না স্টোন টোন বসানো ইয়ে ওইগুলো অনেক সময় উঠে চলে যায় ওয়াশিং মেশিনে ভালো ভালো তোমার বোতামের ডিজাইন টিজাইন পেস্ট করা থাকে কোনো জামাতে উঠে যায় তারপরে ধরো তোমার কিছু একটুখানি দড়ি টড়ির মতো থাকলো মানে ধরো কাটিং ফাটিং থাকলো সেখানটা একটু ছিঁড়ে গেল বা ধরো জামাগুলো নতুন জামা জামাগুলো এত কাচার ফলে একটু ওল্ড ওল্ড হয়ে যায় আর হাতে কাচলে কি একবার দুবার থুবে দিয়ে পরিষ্কার করে দিলাম তাতে অতটা ইয়ে হয় না এটা আমার মনে হয় যাই হোক ওই সার্ফ জলটা দিয়েই পরিষ্কার করবো জুতোগুলো ভিজিয়ে রাখলাম পরে চান করার সময় এখন ভেজাতে এসেছি ভিজিয়ে টিজিয়ে রাখছি পরে চান করার সময় পরিষ্কার করে নেবো আর এই জামা কাপড় ভেজাবার সময় আমার খুব চিন্তা হয় যে কালার টালার উঠবে কিনা এটা হচ্ছে ওড়নাটা যেটা পুরী থেকে কিনেছিলাম এত ভালো না কালারও ওঠেনি এত সুন্দর অনেকে ঘুরতে গিয়ে শপিং করতে পছন্দ করে অনেকে আবার শপিং করতে পছন্দ করে না জীবন যার যেমন মেন্টালিটি তো আমি ঘুরতে গিয়ে প্রচুর পরিমাণে শপিং করি জানি না কেন আমার বেশ ভাল লাগে আমার মনে হয় আমি অত্যাধিক মেলায় টেলায় যাই না তারপরে অত্যাধিক বাজারে শপিং করতে যেতে পারি না তো যেগুলো খুঁটিনাটি আমার জিনিসের দরকার হয় আমার মনে হয় ঘুরতে গিয়ে কিনে নেওয়াই ভালো ঘুরতে গিয়ে যে জিনিসগুলো সবই খারাপ পাওয়া যাবে তা তো তা কিন্তু নয় আমি কিন্তু পুরী থেকে যা যত জিনিস কিনে এনেছি কোনো কিন্তু ঠকিনি আজকে আমি একটা নতুন রেসিপি ট্রাই করলাম কলকাতার স্ট্রিট স্টাইলে হচ্ছে তোমার চিকেন স্টু দেখবে একটা ডেকার স্ল্যান্ড বলে জায়গা আছে ওখানে একটা চিকেন স্টু বিক্রি হয় পাতলা লাইট চিকেন স্টু ওটা আজকে ট্রাই করব ভাবছি এটা একটা তোমাদের সাথে শেয়ার করি এটা যে কি ভীষণ খেতে কি বলবো মানে কি ভালো খেতে আমরা বাংলা আমরা যারা ইন্ডিয়াতে থাকি তারা বলি ভীষণ ভালো খেতে সুন্দর খেতে আর যারা বাংলাদেশিরা থাক বলে তারা বলে কি মজা এটা খেতে কি মজা যে কি বলবো যাই হোক তো এটা দুটো এনেছিলাম একটা খেয়ে এইটুকু পরে আছে আর এটা আর একটা এটা হচ্ছে গুড় দিয়ে মুরগি দিয়ে কীভাবে বানিয়েছে আর ওপরেরগুলো হচ্ছে নারকোল কি টেস্টি কি বলবো আমি সন্ধ্যাবেলা নিয়ে বসছি আর জাস্ট সাবার হয়ে যাচ্ছে আমি ভাসমেন মশাইকে বলছি যে তুমি খাবে তো এসো নাহলে কিন্তু আমার দায়িত্ব নেই শেষ হয়ে গেলে এত টেস্টি এত টেস্টি খেতে পেছনে আমার ওই যে সুটকেস এখনও রয়েছে ওইটি এখনও তোলা হয়নি আমাকে ওটাকে তুলতে হবে কারণ কাঁচা জিনিসগুলো এখনও শেষ হয়নি ওর ভেতর থেকে তার জন্য শুটকেসটা পরিষ্কার করা হয়নি এই সুটকেসগুলো পরিষ্কার করতে খুব ইজি আর পেছনে মাসকাবাড়ি মাল এনেছে সেইটা এখনও তোলা হয়নি খানিকটা রয়ে গেছে মানে আমার যে কাজে কি থই থই কী বলবো কাজই শেষ হচ্ছে না কোথাও ঘুরতে এলে কাজ অত্যাধিক বেড়ে যায় যাই হোক চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি এটা একটা নতুন রেসিপি দেখলাম এত টেস্টি খেতে হয় না কি বলবো তুমি যারা চা তারা এমনি স্পাইসি চিকেন খাও তারা এই চিকেন স্টুটা ইজিলি খেতে পারবে এত সুন্দর স্পাইসি নেওয়া অথচ টেস্টি তো এখানে তিনটে বড়ো বড়ো চিকেনের পিস নিয়ে নিয়েছি আমার মেয়ের জন্য স্পেশালি করছি আর যা যা লাগে মেনলি সেগুলো নিয়েছি যেমন আলু পেঁয়াজ রসুন আদা টমেটো এই সমস্ত কিছু লেবু হ্যাঁ আর যেটা মেন লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ কলি আর ক্যারেট পেঁয়াজ কলি তোমাকে দিতেই হবে পেঁয়াজ কলি না দিলে টেস্ট আসবে না ক্যারেট তুমি দাও না দাও এর মধ্যে প্যাপায়াও দিতে পারো প্যাপায়া ছিল না তাই আমি অ্যাড করিনি চাইলে বিনসও দিতে পারো তবে পেঁয়াজ কলিটা দিতেই হবে না হলে কিন্তু কলকাতা স্টাইলের হবে না তো এর মধ্যে প্রথমে আমি লেবু অ্যাড করে নিচ্ছি লেবু অ্যাড করলে ওই আঁচটা গন্ধটা চলে যায় আমার সেটা যেটার জন্য আমি লেবু ছাড়া দিন চিকেন রান্না করিনি আজ পর্যন্ত সব সময় লেবু অ্যাড করি নাহলে চিকেন থেকে কেমন যেন একটা আঁচটে গন্ধ ছাড়ে আর লেবু অ্যাড করলে খুব বেশি সেদ্ধও হয়ে যায় না যেহেতু আমি কুকারে করি জিনিসটা রসুনগুলো ধেঁতো করে নিয়েছি আর পেঁয়াজ টমেটো আদা এগুলো হচ্ছে পেঁয়াজ কলিগুলো কেটে নিয়েছি আর ক্যারেটগুলো একটু বড় বড়ো পিস করে কেটেছি আলু কেটেছি আর পেঁয়াজ টমেটো আদাটা একটু পেস্ট করে নিয়েছি বাস এবার দেখো এখানে সর্ষের তেল বসিয়ে দিয়েছি এটা খাঁটি সরষের তেল নিয়েছি তোমরা রিফাইন অয়েল ঘি যা খুশি নিতে পারো আর এর মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে নিলাম একটা এলাচ একটু দারচিনি একটু গোটা জিরে আর তেজপাতা আর তেলটা হচ্ছে একদম পেশাই করে আনা তেল আমাদের গ্রাম থেকে আর কি তো আমার মেয়েকে সেটাই খাওয়াই আমি শীতকালে এটা পাওয়া যায় আর এর মধ্যে নিলাম রসুন দিয়ে নিলাম রসুন দেখো ওই চার পাঁচ কোয়ার মতো দিয়েছি যেমন দেবে আর তার মধ্যে এবার যেগুলো কাটা সবজি ছিল সেগুলো দিয়ে দিচ্ছি যেমন ক্যারেট রেখেছিলাম আলু রেখেছিলাম প্যাঁপা থাকলে প্যাঁপা মানে পেঁপে থাকলে পেঁপেও দিতে পারো দিলে আরও ভালো হবে আর কি আমার কাছে পেঁপেটা ছিল না বলে আমি দিতে পারিনি কো এরপরে এগুলো একটুখানি নেওয়া এনেছে নেওয়ার পরে আমি মাংসটা অ্যাড করে নিয়েছি এবার এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি যেমন করে স্টু করে আর আমি কুকারেই সবসময় স্টু করি কুকারে খুব ভালো প্রপার সিদ্ধ হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এটা একটুখানি হয়ে এলে তারপরে আমি পেঁয়াজগুলো মানে পেঁয়াজ কলিগুলো অ্যাড করে নিচ্ছি পেঁয়াজ কলি দেওয়াতে না প্রচুর টেস্ট হয় প্রচুর হ্যাঁ এখানে আমার মোটামুটি তিন চারটে যেমন দেখলে যে কটা পেঁয়াজগুলি ছিল সব কটাই দিয়েছি আর এখানে মশলা দিচ্ছি আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গোলমরিচগুলো তিনটে মশলা আমি অ্যাড করছি পরিমাণ মতো যার যেরকম পরিমাণ খাবে অ্যাড করে নেবে এই তিনটে তো মেয়ের মশলা জলের মধ্যে গুলেও দিতে পারো কিন্তু আমি ডাইরেক্ট অ্যাড করলাম কারণ আমার জল ছিল খানিকটা ওর মধ্যেই অ্যাড করে নিলাম এবার মধ্যে আমি এতে চিনি আর লবণ পরিমাণ মতো অ্যাড করে নিচ্ছি লবণের সাথে সাথে আমি একটু চিনিও অ্যাড করি কারণ আমরা আবার চিনি ছাড়া খেতে পারি না অনেকে আবার চিনিটা পছন্দ করে না অনেকে শুধু লবণ দিয়ে করে তো এটা হচ্ছে স্টুটা আলটিমেটলি লাস্টে দাঁড়াচ্ছে এত সুন্দর দেখতে হয়েছে ঠিক আছে আর কি যে টেস্টি হয়েছিল আর কি যে মজা হয়েছিল খেতে কি বলবো যেমন বাংলাদেশিরা বলে খেয়ে খুব মজা খুব মজা যাই হোক ভিডিওটা ভাল লাগলে তোমরা অবশ্যই লাইক করো আর কলকাতায় ডেকে স্লাইনে এই স্টুটার সাথে না পাউরুটি খায় ওরা পাউরুটি দেয় খুব ফেমাস কলকাতায় এই স্টুটা আমি এটা করে দেখলাম এবারে এত সুন্দর হয়েছিলো না সত্যিই খুব টেস্টি হয়েছিলো আর এমনিও যদি তুমি স্টু করো না এর মধ্যে একটু পেঁয়াজ কলি দিয়ে দেখবে কী টেস্টি হচ্ছে কী বলবো যাই হোক সবার কাছে আশা করি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে জানো ভুলো না আবার দেখা হচ্ছে কালকে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো